জীবনে ঠাকুরের আশীর্বাদ। হ্যাঁ, এক জায়গায় গিয়ে হলে কি মানে তোর জানা থাকে আছে জিনিসগুলো, এটা তো ঠিকই কথা, কাছে তার উপরে যেহেতু ভরতাতে থাকি বলো, খুব ভালো হলো। আবার কোথায় দৌড়াতে তাহলে, আবার সেই ইংলিশ মিডিয়াম নিয়ে ঘোরাঘুরি করতে হতো, বাংলা মিডিয়ামে তো তাহলে আর পড়ানো হতো না, বাংলা মিডিয়ামে আর কোথায় হতো তাহলে, তাহলে তো ইংলিশ মিডিয়াম পুরোটাই উল্টো হয়ে যেত ছেলেটা, এতদিন শিখেছে একরকম, ওরা গ্যাপ হচ্ছে না। বাবা অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে বিবেকানন্দ। হ্যাঁ, বিবেকানন্দের ছবি তো তোলা হয়, ছোটটা লাগবে। হ্যাঁ, সবই জেবিএস এরই বেশি। কিসের গন্ধ ঘোড়া, ওই যে আলোর ছেলে
গোগলের সাথে পড়তো বিশু স্যারের কোচিংয়েও আগের বছর। ওদের সাথে সাথে দৌড়ায় তো গেছি আমরা, এরা লাইন দিচ্ছে মনে হচ্ছে। ওরে বাবা, বাচ্চাগুলো কোথায়? আরে দুই পাশে বাচ্চাগুলো এইভাবে কি মারবো, ওরা ঠিক পৌঁছে যাবে কি? হ্যাঁ, পেছন পেছন গেলে না ওদের ডিস্টার্ব হয়। আর এখন শীতকাল, এখন জল টেস্টারটা কম পায় তাই না? গরমকাল হলে না বাচ্চাদের জল টেস্টার পাবে। এই দেয় এরা ছুটকুগুলো। আমি আছি, হ্যাঁ দেখা যাচ্ছে। ও কিছু এই একটু ভিডিওর সাথে করছি ভিডিও। এই গার্ডেনটা লাইন দিচ্ছে বাচ্চাগুলো, একজন দুটো পার্সেল বাবা মা বাবার লাইনই তো সাইডে। খালপাড় থেকে ওখান থেকে ঘুরে আসবে ওরা? হ্যাঁ, মানে কতটা যাবে খালপাড় পর্যন্ত? না খালপাড়ে ওরা দাঁড়িয়ে আছে আমার ছেলেরা। হ্যাঁ হ্যাঁ, না এরা সব ওখানে যাবে, ওই দিকে ঘুরবে। চলো আমরা যাবো। হ্যাঁ যাবো, আমাদের ছেলেগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আলো। ও বোন, ভালো ছিল
শোনো, খারাপ কেউই থাকে না, কেউ উনিশ বিশ উনিশ বিশ হয়, ওইটাই যেভাবে ট্যাকেল করবে যেতে দে ও বাবা, ভিড় হয়ে গেল, মানে লাইন চাপ। বাবুরা বেড়ে গেল নাকি? না বেড়াইনি, এরা ছোট গুলো না, হবে না? হ্যাঁ, বাবু ওই যে পেছনে নাটকু, তার পেছনে ফাড়ান, সবার বেরিয়ে গেছে। এই যে ইয়ে আলোর বটটা দেখো, সাথে কথা বলছো তাই নাকি? এ কি ভলান্টিয়ার নাকি? না না, হ্যাঁ,